হাদিস নম্বর 35, পরিচ্ছেদ 26, জিহাদ ইমানের অন্তর্ভুক্ত। হারামিয়া ইবনু হাফস রহমতুল্লাহ আলাইহি আবু জুরআ ইবনু আমর ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সওয়াব বা গনিমত সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের ওপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই।